এই সমস্ত গয়না শোনো, আমার মনে হয় কি নন্দিনীর কিন্তু অনেক ভালো ভালো গয়না ছিল। আরে তুই বুঝতে পারছিস না, আমার রমা পিসিমা হচ্ছেন সাবেকি মানুষ, এসব ভারী ভারী সেকেলে সাবেকি গয়না পুড়িয়ে নিয়ে গেলে নন্দিনীকে কত খুশি হবেন বলতো। না ছাড়ো তো, এতদিন বিদেশে রইলেন, মেম সাহেব হতে পারলেন না। মেম সাহেব? হ্যাঁ, উল্টে কত মেম সাহেবকে উনি একাদশী অমাবস্যায় পূর্ণিমে শিখিয়ে দিয়েছেন তা জানিস? যাই বলো, বড্ড না খুঁজো, যেন সব সুন্দর সব ওদের বাড়িতে। তাই তো, আমার রমা পিসমার 80 বছর বয়স হলে কি হবে, এখনো গায়ের রং টকটক করছে একেবারে, মেম সাহেবদের হার মানিয়ে দেয়, কালে টোকা দিলে লাল আভা বেরোয়। হ্যাঁ, আমাদের নন্দিনী যেন কম সুন্দর, সাজা গোজার পর তাকিয়ে দেখো তো চোখ ফেরানো যায় না। তা অবশ্য ঠিক। হেই, ওই শাড়িটা ইস্ত্রি করতে দিয়েছিস তো? কোন শাড়িটা? আরে ওই শাড়িটা যেটা রমা পিসিমা ওই নন্দিনী আশীর্বাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। বড্ড টেনশন করো তুমি, এমন ভাবে বললে বসো তো। আরে পাঠিয়েছিস তো? কাল বিকেলে ওটা ইস্ত্রি করতে দেওয়া হয়ে গেছে। যাক বাঁচা গেল। না না, তুই বুঝতে পারছিস না, ওই শাড়িটা যদি না পরিয়ে নিয়ে যাই তাহলে রমা পিসিমা কিন্তু আসলে সেকেলে মানুষ তো আমি চাই না। এই এই গুবলু, ওখানে কি করছিস? আমার নাড়ু চুরি করে খাচ্ছিস বুঝি? আরে কি করব, খিদে তো পেট চুঁই চুঁই করছে, আর বাবাও তো শশা দিচ্ছে না। শশা দিচ্ছে না? এই সাত সকালে শশা খাবি কেন? সকালবেলা জল খাবার খাসনি? জল খাবার বানালে তবে তো খাবো। হুমা সে কি খোঁজ না ঠিক করে, কোথায় রেখে দিয়েছো? দাঁড়া না, ভালো লাগে না। এই তো এটাই বোধহয় আইলাইনার। হ্যাঁ ওটাই আইলাইনার, দেখ। দাঁড়া দাঁড়া, বড় বৌমা ওইটা কোথায়? এই তোর এখানে কি করছিস? আরে ছোট মাকে মুখে সাজাবো না। ও আচ্ছা আচ্ছা, তো তোর মা কোথায়? আমি আমরা জানি না। এটা লিপ বড় বৌমা, কি হয়েছে আম্মা? তুমি বাড়িতে আছো? কানাই কোথায়? কানাইদা তো অতুলের বোতাম আনতে গেছে। আর তরু? তরু অতুলের জামা কাপড় ইস্ত্রি আনতে গেছে। বাহ চমৎকার, ওরা কেউ বাড়িতে নেই বলে আজকে কি জল খাবারের পাট সব বন্ধ? না। তুমি কোথায় ছিলে?